हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू न्यू अकाउंटिंग क्लास। आज के क्लास नंबर 4 प्रथमे আমরা জেনে নেব লেনদেন কি। ব্যবসায়ের যে সমস্ত ঘটনার ফলে ব্যবসায়ের আর্থিক যে অবস্থা থাকে তার পরিবর্তন হয় তাকে মূলত আমরা লেনদেন বলবো। কিন্তু ব্যবসায় কিন্তু অনেক ঘটনাই ঘটে, কিন্তু সব ঘটনাই কিন্তু লেনদেন হবে না। কারণ যখন কোনো ঘটনার মাধ্যমে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক যে অবস্থাটি রয়েছে সেটির যখন পরিবর্তন হবে তখন আমরা তখন সেটিকে বলবো লেনদেন। তো লেনদেনের কিছু বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা করা যাক, যেগুলোর মাধ্যমে একটি ঘটনা যে লেনদেন হয়েছে কি লেনদেন হয়নি সেটি খুব সহজে আমরা আইডেন্টিফাই যাতে করতে পারি, সেই জন্য লেনদেনের কিছু বৈশিষ্ট্য আমাদের জানা প্রয়োজন। তো চলো শুরু করা যাক। তো প্রথম বৈশিষ্ট্য যেটি রয়েছে সেটি হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। একটি ঘটনা যদি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয় তখনই সেটিকে আমরা লেনদেন হিসেবে ধরে নেব। মনে করো একটি ব্যবসা প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপকের মৃত্যু হলো, সেক্ষেত্রে তার মৃত্যু কি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে? হবে না। কিন্তু মনে করো একটি ব্যবসা প্রতিষ্ঠান একটি মেশিন ক্রয় করলো 1,00,000 টাকা দিয়ে, সেক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠান থেকে 1,00,000 টাকা কমে গেল, তো এটি কিন্তু অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। অর্থাৎ এটি অর্থের অঙ্কে কতটুকু সেটি পরিমাণ করা যায় সেক্ষেত্রে এটি লেনদেন হিসেবে অন্তর্ভুক্ত হবে। কিন্তু মহাব্যবস্থাপকের মৃত্যু এটি অর্থ দ্বারা পরিমাপ করা যায় না, সেহেতু এটি লেনদেন নয়। দ্বিতীয়ত রয়েছে আর্থিক অবস্থার পরিবর্তন। একটি লেনদেনের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়। কিভাবে? যখন আমরা একটি লেনদেন করি, ওই মেশিনটি 1,00,000 টাকা দিয়ে মনে করে ক্রয় করলাম, সেক্ষেত্রে কিন্তু 1,00,000 টাকা প্রতিষ্ঠান হতে চলে গেল, এক্ষেত্রে অবশ্যই আর্থিক যে অবস্থাটি ছিল সেটির পরিবর্তন হয়েছে। অর্থাৎ এক পক্ষ আমরা কি করলাম, আমরা যদি ব্যবসা পক্ষ হিসেবে নিজেদেরকে ধরি তাহলে আমরা মেশিনটি গ্রহণ করলাম এবং আমাদের যে অর্থ আর্থিক অবস্থা যেটি ছিল অর্থ আমরা প্রদান করলাম, প্রদান করার ফলে আমাদের আর্থিক অবস্থায় কিন্তু কিছুটা পরিবর্তন আসলো। আর মালিকের মৃত্যু বা মহাব্যবস্থাপকের মৃত্যু যদি হয় সেটি কিন্তু আর্থিক অবস্থা দ্বারা আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হবে না মহাব্যবস্থাপকের যদি মৃত্যু হয়। তৃতীয়ত দ্বৈত সত্তা। একটি ঘটনা যখন দ্বৈত সত্তা হিসেবে অন্তর্ভুক্ত হবে তখনই এটিকে আমরা লেনদেন হিসেবে ধরতে পারি। দ্বৈত সত্তা অর্থ কি? একটি লেনদেন আমরা তখনই ধরব যখন সেখানে দুটি পক্ষ থাকবে। হ্যাঁ, দুটি পক্ষ, মনে করো এ এবং বি, এখানে দুটি পক্ষ রয়েছে, তাদের মধ্যে যখন আদান প্রদান হবে তখনই সেটি দ্বৈত সত্তা হিসেবে অন্তর্ভুক্ত হবে এবং লেনদেন হিসেবে গণ্য হবে। কিভাবে? মনে করো তুমি একটি মেশিন ক্রয় করছো 1,00,000 টাকা দিয়ে, সেক্ষেত্রে যার কাছ থেকে ক্রয় করছো সে একজন একটি পক্ষ এবং তুমি একটি পক্ষ, তো এখানে দুটি সত্তা, তো এটি আমরা লেনদেন হিসেবে গণ্য করতেই পারি। চতুর্থ, স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। একটি লেনদেন স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র, অর্থাৎ এটি একটি নির্দিষ্ট মানে একটি লেনদেন একটি নির্দিষ্টভাবে তার নিজেকে প্রকাশ করে। যেমন একটি উদাহরণ দিচ্ছি, মনে করো 5 তারিখে একটি মেশিন ক্রয় করা হলো 50,000 টাকা দিয়ে এবং এই মেশিনটি 10 তারিখে মানে মেশিনটির যে মূল্য সেটি 10 তারিখে পরিশোধ করা হলো, তাহলে 5 তারিখে যে মেশিনটি ক্রয় করলে এটি হলো বাকিতে ক্রয়, কিন্তু বাকিতে ক্রয় করলে এবং 10 তারিখে এটি কিন্তু নগদে প্রদান করলে আবার, তাহলে এখানে দুটি লেনদেন, দুটি কিন্তু স্বতন্ত্র। 5 তারিখের লেনদেনটিও স্বতন্ত্র, আবার 10 তারিখে যে লেনদেনটি হলো সেটিও কিন্তু স্বতন্ত্র। অর্থাৎ বাকিতে যেটি 5 তারিখে হলো সেটিও একটি, 10 তারিখে যেটি হলো সেটিও একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। তো লেনদেনে এই স্বয়ংসম্পূর্ণতা ও স্বতন্ত্র একটি অন্যতম বৈশিষ্ট্য। পঞ্চম, দৃশ্যমানতা। একটি লেনদেন দৃশ্যমান এবং অদৃশ্যমান দুইভাবেই হতে পারে। মনে করো একটি ব্যবসা প্রতিষ্ঠান কী করলো, একটি পণ্য ক্রয় করলো, সেক্ষেত্রে পণ্যটি আমরা নিয়ে আসলাম আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে, সেক্ষেত্রে এবং টাকা আমরা দিলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যে পণ্যটি নিয়ে আসলাম এবং আমরা অর্থ প্রোভাইড করলাম, সেক্ষেত্রে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি যে আমরা এখানে অর্থের বিনিময়ে একটি পণ্য নিয়ে আসছি, এখানে দৃশ্যমানতা রয়ে গেছে। এবং অদৃশ্যমানতা কোথায় লেনদেনে? দেখো যে একটি মেশিন, যে মেশিনটি আমরা ক্রয় করে আনলাম সেই মেশিনটা মনে করো 1 বছর ধরে আমরা প্রতিষ্ঠানে ব্যবহার করছি, এই ব্যবহারের ফলে এই মেশিনের ক্রয় মূল্য থেকে কিন্তু এর যে ব্যবহারজনিত একটি মূল্য এটি কিন্তু হ্রাস পাবে। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে যখন আমি একটি মেশিন ক্রয় করে আনলাম সেটি ব্যবহারের ফলে ক্রমাগত এর উৎপাদনশীলতা কমে যাবে, এর ফলে এই মেশিনটি ক্রয় মূল্যের চেয়ে পরবর্তী সময় এর মূল্য কিছুটা কমে যাবে। 50,000 টাকাতে যদি একটা মেশিন ক্রয় করি সেক্ষেত্রে পরবর্তীতে 1 বছর পরে 40,000 বা 45,000 টাকার এটির মূল্য এসে দাঁড়াবে।
তো এটিও যে অপচয় হচ্ছে অর্থাৎ খরচ যেটি হচ্ছে ব্যবহারের ফলে সেটিও কিন্তু একটি লেনদেন, কিন্তু একটি দৃশ্যমান না, এটি হলো একটি অদৃশ্যমান লেনদেন। ষষ্ঠ, ঐতিহাসিক ঘটনা। পূর্বে ঘটে গেছে এমন ঘটনাকে আমরা ঐতিহাসিক ঘটনা বলবো। তো একটি ব্যবসা প্রতিষ্ঠানের অনেক ঐতিহাসিক ঘটনা থাকতেই পারে, পূর্বে ঘটে গেছে, কারণ ব্যবসা তো আর আজকে শুরু নয়, ব্যবসা প্রতিষ্ঠান অনেকদিন ধরে চলমান। তো এখানে ঐতিহাসিক ঘটনা অনেক থাকতেই পারে, সেগুলোকেও আমরা লেনদেন হিসেবে ধরে নিতে হবে। যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতিটা কি? যেই পাওনাটা অনাদায়ী অর্থাৎ আদায় হয়নি, এমন একটি পাওনা সঞ্চিতি মানে আছে, আমরা পাবো, তো সেটিও কিন্তু লেনদেন হিসাবে গণ্য হবে। সপ্তম যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হচ্ছে হিসাব সমীকরণে প্রভাব বিস্তার। একটি লেনদেন অবশ্যই হিসাব সমীকরণ যেটি রয়েছে সেখানে প্রভাব বিস্তার করবে, অর্থাৎ ইকুয়াল টু এল প্লাস ওই, সম্পদ সমান দায় প্লাস মালিকানা স্বত্ব। এখানে আবার যেই উপকরণগুলো রয়েছে সেখানে এই লেনদেন প্রভাব বিস্তার করে থাকে। তো এই ছিল মূলত লেনদেনের বৈশিষ্ট্য এবং লেনদেন কি এই নিয়ে আলোচনা। আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লাগে ক্লাসটির নিচে একটি লাইক দাও এবং আইনি স্কুলকে সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন এডুকেশনাল ভিডিও পেতে। ধন্যবাদ।